তাবিন বোমা, কিসের শব্দ হলো? খোকা, তুই বেঁচে আছিস? আমরা তো জানি তুই মারা গেছিস। হ মা, আমি বেঁচে আছি, আমি মরি নাই। আজ থেকে 3 বছর আগে আমার 3টা ফ্রেন্ড সহ আমরা কাজে যাই, যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে আমার 3টা ফ্রেন্ড সাথে সাথে মারা যায়, আর আমাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালের বেডে আমি আজকে 2 বছর ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়াতে আমি বেঁচে ফিরি। বেঁচে ফেরার পর আমি দেশে আসি, দেশে আসে আমি বাড়িতে যাই, কিন্তু সেখানে তোমাদেরকে পাইনি। ছোট ভাই আমাকে বলেছিল, আরে ভাইয়া, তুমি বাইচে আসো? জানো ভাইয়া, তোমার মৃত্যুর কথা শুনা আব্বা আম্মা স্টক করে। ঢাকার এমন কোনো হসপিটাল নাই যে আমি আব্বা আম্মারে নিয়ে যাই নাই। আমার লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি, তাও আব্বা আম্মা তোমার শোকে তারা মারা গেছে, তাদের আর বাঁচাইতে পারি নাই ভাইয়া, আমি একদম শেষ হয়ে গেছি। বাবা মা পাইছে নাই মানে? এই রকি, এই তোর কি মাথা ঠিক আছে? আমার বাবা মা পাইছে নাই মানে আমার বাবা মা মরে গেছে। হ্যাঁ ভাইজান, ও যা কইতাছে ঠিকই কইতাছে। আপনার মৃত্যুর সংবাদ শুননা আব্বা আম্মা স্টক করছে, তারপর তাদের পেছনে আমরা কত টাকা পয়সা খরচ করছি, কত বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু ভাইজান আমরা আব্বা আম্মারে বাঁচাইতে পারি নাই। কিন্তু ভাইজান, আপনি না মরে গেছেন? না, আমি মারা যাইনি। কিন্তু তাবিন, তাবিন কোথায়? এর কি তাহলে তাবিন কোথায় গেল? ভাইয়া, ভাবির কথা আর কি কমু, যে শুনছে আপনি মারা গেছেন তার নাগর লইয়া ভাইগা গেছে। আর যাওয়ার সময় স্বর্ণ গয়না টাকা পয়সা যা ছিল সব লইয়া গেছে। আমরা কত না করছি, ভাবি যায়েন না, আমগোতে একটুও শুনে নাই, একবার আপনার কথাও চিন্তা করে নাই, উল্টা আমগরে অপমান করছে, মারধর করে নাগর নিয়ে ভাইগা গেছে। এলাকায় আমাকে মান সম্মানই রায় নাই জানেন। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার বাবা নাই, আমার মা নাই, আমি কার জন্য এত কিছু করলাম, আমি কার জন্য করছি? না না, আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না। যে যে আমার অপেক্ষা ছিল না, আমার আমার মৃত্যুর কথা শুনে আমাকে ছেড়ে চলে গেছে, আমি সেই বাড়িতে থাকবো না। তখন তাদের মুখ থেকে এইসব কথা শোনার পর আমি সেই বাড়িতে একটা মুহূর্ত থাকি নাই। রাস্তায় আসার পর, আরে রাবি ভাই, ভাই আপনি বাচ্চা আছেন? ভাই, আপনার মৃত্যুর কথা শুননা আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, আপনার বাবা মা এবং আপনার বউকে অনেক নির্যাতন করে বাড়ি থেকে বাইর করে দিছে, আর এলাকার মধ্যে মিথ্যা গজব ছড়াইছে, আপনার বউ নাকি আরেক ছেলে নিয়ে ভাইগা গেছে। এই শুভ, এই তুই কি কইতেছস? আমার বাপ মারে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ মানে বাইর করে দিল মানে তুই কি কইতেছস? হ্যাঁ ভাই, আমি সত্যি কইতাছি ভাই। এই তাহলে বল বল, আমার বাবা, আমার মা, আমার আমার স্ত্রী কোথায় আছে এখন? ভাই, ওনারা কোথায় আছে সেটা আমি জানি না, তবে আমি শুনছি ওনারা নাকি আদর্শনগর থাকে। আদর্শনগর? রসুলপুর আদর্শনগর? ঠিক আছে ভাই, তুই থাক, আমি এখনই যাবো আদর্শনগর। এই অটো! তারপর সেই অটোতে উঠে আমি রসুলপুর শহরে নামি, আর সেখান থেকেই আদর্শনগর আসি। কিন্তু এখানে আসার পর তোমাদের অনেক অনেক খুঁজেছি, কিন্তু কোনো খুঁজে পাই নাই। শেষমেশ এক ভাই আমাকে বলেছে তোমরা নাকি এই বাড়িতে ভাড়ায় থাকো, তাই আমি আসতে পারছি। এখন বলো মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি দেখতে পারতেছি না, বাবা কোথায় গেল? তোর বাবা, যখন আমরা শুনলাম যে তুই মারা গেছিস, তোর চিন্তায় তোর বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে থাকাকালীন তোর বাবা গত 6 মাস আগে মারা গেছে। কি বললাম মা,
বাবা মারা গেছে, মা তোমার তোমার ছোট ছেলে রকি রকি আমাকে বলেছে তোমরা নাকি আমার শোকে অনেক অসুস্থ হয়ে গেছো, শেষমেশ তোমাদেরকে বাঁচাইতে পারে নাই, তোমাদের পিছনে নাকি অনেক টাকা পয়সা লস করছে, কিন্তু শেষমেশ তোমাদেরকে বাঁচাইতে পারে নাই। আর এই যে আমার স্ত্রী তাবিন নাকি একটা ছেলের সাথে সম্পর্ক করে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব কিছু নিয়ে ও বাড়ি থেকে ভাইগে আইছে। মা তুমি বলো এগুলা কি সত্যি? মা এগুলা কি সত্যি? না না একদমই সত্যি না বাবা, ও যেগুলি বলছে সব মিথ্যা বলছে, ও মানুষ না, ও আমাদের উপর অত্যাচার করে আমাদেরকে বাড়ি থেকে তাড়াই দিয়েছে বাবা, তাই আমরা বাড়ি থেকে বের হয়ে এসে এই ভাঙা ঘরটাতে ভাড়া থাকি। মা তোমাদের এখানে আর থাকতে হবে না, তাবিন তাবিন তোমার কাছে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি তাবিন, আল্লাহ তাআলা যে আমার উপরে এরকম একটা বিপদ আনবে আমি আসলে ভাবতেও পারি নাই তাবিন, তোমরা অনেক কষ্ট করেছো তাবিন, অনেক কষ্ট করেছো মা। মা চলো আর একটা মুহূর্ত এখানে তোমাদের থাকার দরকার নেই, চলো মা আমরা আমাদের বাড়িতে যাই, চলো তাবিন চলো চলো। আসো মা আসো। এ রকি ভাইয়া আম্মা ভাবি চুপ কর, কাকে বলতেছস ভাইয়া? কে তোর মা, কে তোর ভাবি? তোর এই দুনিয়াতে কেউ নাই, তোর আছে শুধু তোর বউ। এই তুই না আমাকে বলছিলি আমাদের মা মারা গেছে, আমাদের বাবা মারা গেছে, এই তুই কি করে পারলি বাবা মা বেঁচে থাকার পরেও জিন্দা বাবা মাকে মেরে ফেলতে? এই তুই কি তাদের সন্তান না? আমি কি তোর ভাই না? তুই কি করে পারলি তোর এই ভাবিটাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, বেয়াদব কোথাকার? এই তুই এত নিচু কিভাবে নামতে পারলি বল? এই তোদের জন্য আমি কি না করছি? আমি প্রবাস বাড়িতে কত পরিশ্রম কত কষ্ট করে মাথার ঘাম পায় পেনে তোদের জন্য আমি ইনকাম করছি, আল্লাহ আল্লাহ আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট দিয়েছে আর সেই আল্লাহ আমাকে সুস্থ করে বাড়িতে ফাটাইছে, আর তুই কি না আমার টাকা পয়সা সব কিছু খেয়ে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়ির রাজত্ব করতেছস? সি তুই আমার ভাই নামের কলঙ্ক, তুই এবং তোর বউ মিলে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, কারণ তোর মতো এরকম কালপিটের ভাই আমি হতে পারি না, তুই আমার কেউ না। ছি রকি ছি তুমি কিভাবে পারলে, তোমার একটুও লজ্জা লাগলো না? আরে আমি তো তোমাকে নিজের আপন ছোট ভাই মনে করেছিলাম, আর তুমি কি না আমার নামে এরকম একটা মিথ্যা অপবাদ দিতে পারলে, আমার গায়ে এরকম একটা কলঙ্কের দাগ দিতে পারলে? ছি কেন এমনটা করেছো তুমি? তোমাদের জন্য তো আমি কম কিছু করিনি, আরে আমি তো তোমার ভাইকে সত্যিই ভালোবাসি, ওকে ভালোবেসেই তো আজ আমি এই সংসারে, আর তুমি কি না তোমার ভাইয়ের কাছে কি মিথ্যা কথা বলেছো? আমি আমার নাগর নিয়ে ভেগে গেছি, ছি ছি ছি, আরে তোমার চেহারার দিকে তাকাতো আমার লজ্জা করছে, আমি তো এসব কথা কখনো কল্পনাতে পারিনি যে আমি অন্য একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাব, প্রয়োজনে আমি সারা জীবন বিধবা হয়ে কাটিয়ে দিতাম যদি সত্যি সত্যি তোমার ভাই মারা যেত, তাও তো আমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতাম না, অন্য কোনো ছেলেকে বিয়ে করতাম না, আমি তো মাকে আমার শাশুড়ি মনে করিনি কখনো, নিজের আপন মা মনে করেছি, আমি তো তোমাকে তোমার বউকে নিজের ভাই বোন মনে করেছি। জানো রকি একটা প্রবাসী বউয়ের কত কষ্ট কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তোমার ভাই প্রবাস যাওয়ার পর মানুষজন আমাকে নানান ধরনের কথাবার্তা বলেছে কিন্তু আমি কারো কোনো কথা গায়ে লাগাইনি, শুধুমাত্র তোমার ভাইকে তোমাদেরকে ভালোবাসি বলে, আর তুমি কি না আমার নামে এরকম মিথ্যা অপবাদ দিলে? চুপ করো তুমি, তুমি কার সাথে কথা বলতেছো? এই কালপিটের সাথে? এই কালপিটকে আর কি বলবা, ও তো একটা কালপিট। বাবা রে ওকে আর কিছু বলতে চাস না, ওর মতো কুসন্তান থাকাতে না থাকা ভালো, যেই সন্তান কিনা জীবিত বাবা মায়ের বাড়ির থেকে বের করে দিয়ে ভাইকে বলে যে বাবা মা মারা গেছে, আরে তুই কেমন সন্তান যে বাবা মা জীবিত থাকাও কালে না বলিস যে বাবা মা মারা গেছে? হ্যাঁ তোর এমন একটা ভাই থাকতে তুই কিনা এরকম ব্যবহার করতে পারলি? এই
তোর মতো কুলাঙ্গা সন্তান না আমার প্রয়োজন নাই। সন্তানের মতো সন্তান হইলে এই একটা সন্তানই যথেষ্ট, যেটা হলো আমার এই সন্তান। এই তোর কি একবারও মনে হচ্ছে না যে এই বাবা মাকে আমি বাড়ির থেকে বের করে দিছি? আজ আমার মাকে দেখতে পাচ্ছি কিন্তু মার পাশে আমার বাবা নাই। তোর কি একবারও মনে হচ্ছে না যে আমার বাবাটা কোথায় গেল? আমার বাবাকে তো পাচ্ছি না। হ্যাঁ রে, তুই যেদিন বাড়ির থেকে বের করে দিছিস তোর বের করে দেওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে, আর আমার এই সন্তানটা মারা গেছে তার শোক সহ্য করতে না পেরে, তোর বাবা মারা গেছে তোর একবারও কি সেটা মনে হচ্ছে না যে আমার বাবা কই? মনে হবে কি করে? তোর ভিতরে তো সেই মনুষ্যত্ব বোধ চাই নাই। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, কি দেখতেছস? হ্যাঁ, তোর কোনো কথা শোনার টাইম আমাদের নেই। এক্ষুনি তোর বউকে নিয়ে যেভাবে আসছস এইভাবে চলে যা। চলো, মা।